হ্যালো বন্ধুরা, রাতের সময় আকাশে মিটমিট করে জ্বলতে থাকা অসংখ্য তারাদের দেখতে পায়। তারাদের সাথে চলতে থাকা অনেকটাই উজ্জ্বল। যদি এই বস্তুটিকে আপনি দেখতে পান, তাহলে আমি বলবো আপনি অনেকটাই ভাগ্যবান। কারণ এই ছোট বস্তুটি যদি মিটমিট করে জ্বলে না থাকে, তাহলে ওইটাই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। একে সংক্ষেপে ISSও বলা হয়ে থাকে। এটি মানব ইতিহাসের এক অভূতপূর্ব উদ্ভাবন। বিশ্বের 16টি দেশ মিলে 12 বছর ধরে মহাকাশে তৈরি করেছে স্পেস স্টেশনকে। সম্পূর্ণ স্পেস স্টেশন কিন্তু একসাথে তৈরি করা হয়নি, এর পিছনে জড়িয়ে আছে অনেকগুলো দেশ, অনেক ইতিহাস। কিভাবে তৈরি করা হয়েছে এই মহাকাশ স্টেশনকে, আর কিভাবে এটা মহাকাশে পাঠানো হয়েছে, আর এই স্পেস স্টেশনের কাজ কি, কিভাবে মহাকাশচারীরা এই স্পেস স্টেশনে কাজ করে, তা জানবো সায়েন্স বিডির আজকের পর্বে। কোথাও যাবেন না, দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। আন্তর্জাতিক মহাকাশ স্পেস স্টেশনের কাজ হল মহাকাশ সম্পর্কে আরও বিস্তারিত গবেষণা করা, ভবিষ্যতে মহাকাশে মানুষের অভিযান, গ্র্যাভিটি, মহাকাশে জীবের টিকে থাকা ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা করা হয়। 16টি দেশের সহযোগিতা আর তাদের কষ্টের পরিশ্রমের ফসল এই বাসযোগ্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। এই মহাকাশ স্টেশনের যাত্রা শুরু হয় 1998 সালের 20 নভেম্বর। এটা আকারে প্রায় একটি ফুটবল মাঠের সমান, আর ওজন 320টি গাড়ির চেয়েও অনেক বেশি। এই মহাকাশ স্টেশনের ওজন 450 টন। প্রায় 12 বছর সময় আর 30টি স্পেস মিশনের মাধ্যমে সম্পন্ন হয় এই স্পেস স্টেশনের কাজ। প্রতি ঘন্টায় 28,000 কিলোমিটার গতিতে 90 মিনিটে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে এই স্পেস স্টেশনটি। দানবাকৃতির এই স্পেস স্টেশনটি 19 বছর ধরে দিনে প্রায় 16 বার প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। পৃথিবী থেকে প্রায় 408 কিলোমিটার উচ্চতা রয়েছে ISS। 1998 সাল থেকে 2011 সাল পর্যন্ত 12 বছর ধরে 30টি খণ্ডে 30টি মিশন পাঠিয়ে একসাথে যুক্ত করা হয়েছে এই স্পেস স্টেশনটিকে। এই ISSকে তৈরিতে মুখ্য ভূমিকা পালন করে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। ধীরে ধীরে এই মহাকাশ স্টেশনে যুক্ত করা হয় বিভিন্ন ফিচার। এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা, খাওয়া, গবেষণা, এমনকি জিম করার জন্য সকল ব্যবস্থায় রয়েছে। এখানে নভোচারীরা কয়েক মাস করে সময় কাটায়। গত বছর জানুয়ারির 18 তারিখ পর্যন্ত 230 জন নভোচারী পাড়ি দিয়েছেন এই স্পেস স্টেশনে। তারা গবেষণা করেছেন মহাকাশের বিভিন্ন বিষয় নিয়ে। এখানে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক সকল আধুনিক যন্ত্রপাতি। বাধাহীন সকল গবেষণার প্রযুক্তি আছে এই স্পেস স্টেশনে। 2001 সালের 7ই ফেব্রুয়ারি স্পেস স্যাটেলের মাধ্যমে পাঠানো হয় মহাকাশে ইতিহাস রচনাকারী এ ল্যাবরেটরিকে। এ ল্যাবরেটরিতে বসে শুরু হয় নভোচারীদের মহাকাশ গবেষণা। এর মধ্যে সবচেয়ে আলোচিত হল মাইক্রোগ্র্যাভিটি নিয়ে আলোচনা। প্রতি সপ্তাহে প্রায় 36 ঘন্টা টানা কাজ করে যেতে হয় নভোচারীদের। তাদের গবেষণা ছাড়াও নিয়ম করে দৈনিক 2 ঘন্টা করে ব্যায়াম করতে হয়, আর জিমের সকল কিছুই আছে সেখানে। এছাড়াও মহাশূন্যে হাঁটা, স্পেস স্টেশনটিকে ঠিকঠাক রাখা এবং রিপেয়ার করতে হয় নভোচারীদের। এ প্রকল্পে আমেরিকা, রাশিয়া ছাড়াও চীন, জাপান, কানাডা আরও বেশ কিছু দেশ কাজ করে চলেছে। এর মধ্যে কানাডার সবচেয়ে বড় অবদান ছিল এই স্পেস স্টেশনে আর্মড হ্যান্ড তৈরি করা। এই আর্মড হ্যান্ডের সাহায্যে মহাশূন্যে কয়েক টন ওজনের বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয়। এমনকি নভোচারীরা স্পেস ওয়ার্কে বের হলে তাদের আটকে রাখা হয় এই আর্মড হ্যান্ডের সাহায্যে। গত 1 দশকে মহাকাশে নানা গবেষণা ও জানার জন্য এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অভাবনীয় ভূমিকা পালন করেছে। কিন্তু সম্প্রতি জানা গেছে এই স্পেস স্টেশনটির ভবিষ্যৎ হুমকির মুখে রয়েছে। 2024 সাল থেকে নাসা এই খাতে আর কোনো রকম অর্থ ব্যয় করবে না। এ পর্যন্ত $160 বিলিয়ন মধ্যে নাসা $1 বিলিয়ন ব্যয় করেছে এ প্রকল্পের মধ্যে। এ থেকে বোঝাই যায় 2028 সালের মধ্যে ফান্ড সংকটের কারণে হয়তোবা শেষ হতে যাচ্ছে এই কালজয়ী স্পেস স্টেশনটি, আর হয়তোবা 2028 সালের মধ্যে বন্ধ করে দেওয়া হবে এই প্রকল্পটি। অদূর ভবিষ্যতে মানুষের মঙ্গল মিশন বা মঙ্গলে পানের অস্তিত্ব খুঁজে পেতে অনেকটাই সাহায্য করেছে এই স্পেস স্টেশনটি। এই স্পেস স্টেশনে ট্রেনিং নিয়ে মানুষ মহাকাশের পথে খুব সহজে পাড়ি দিতে পারবে। কিন্তু 2028 সালের মধ্যে স্পেস স্টেশনটিকে আশ্রয় ফেলা হবে প্রশান্ত মহাসাগরে। মানুষ আকাশে উঠতে শেখার পর বেশি সময় নেয়নি মহাকাশে বসবাস শুরু করতে। এই স্পেস স্টেশনটি তার মধ্যে একটি বড় উদাহরণ। 2030 সালে মঙ্গল মিশনের পূর্ব প্রস্তুতি বলা যেতে পারে একে। আপনার যদি এই স্পেস স্টেশন নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে, তা নিচে কমেন্টে জানাতে পারেন।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টে জানান পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান। আর এমনই ভিডিও প্রতিদিন দেখতে চাইলে এখনই সায়েন্স বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। আর সর্বশেষ থ্যাংকস ফর ওয়াচিং, স্টে উইথ মি, গুড বাই।